بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ইন্ডিয়া থেকে শাকিল আহমেদ ভাই প্রশ্ন করেছেন আপনি জানতে চেয়েছেন মিলাদ তাবলিগ এটা কতটুকু শরীয়তসম্মত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাকিল আহমেদ ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটা দ্বীর্দ্বন্দ্বজনিত বিষয় তো অবশ্যই আমরা এটা কোরআন এবং সহি সুন্না এর আলোকে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা সরাসরিভাবে এটা বলতে পারি যে মিলাদ এবং কিয়াম এটা সরাসরি বেদাত কোনো প্রকার সন্দেহ ছাড়াই এটি বিদাত যদি এটা করতেন তাহলে হযরত আবক রজাল্লাহ উমার রজাল্লাহ সাহাব ইগুম তাবে তাবে সকলেই তাবে ইনগুন সকলেই এটা পালন করতেন রসুলিকারিম সাল্লাহ আলাইহিসাল্লামের মৃত্যুর পরে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে রসুলিকারিম সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুবরণ করার পর চারজন খলিফা সাহাবিগন তাবে তাবেগণ রসালিকিম সাল্লাহ সাল্লামের নামে মিলাদ কিয়াম করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে সকল ভাইয়েরা আমাদের সমাজে এই বিদাঁতটি চালু করেছে বা যারা এখনোই সেই বিদাঁতের অনুসরণ করে চলছেন তাদের একটা মিথ্যা ধারণা বা মিথ্যা কথা যে মিলাদ করতে হবে মানুষ মরে যাওয়ার পর তিনটা আমল ব্যতীত মুসলিম শরীফের আদেশের মধ্যে উল্লেখ করা হয়েছে মানুষ মরে যাওয়ার পর তিনটা আমল ব্যতীত তার কোনো আমল কবরে যায় না তার মধ্যে প্রথমটি হলো তার যদি নেক সন্তান থাকে যদি দোয়া করে আল্লাহ সব হ্যাঁ হওয়া তাহলে তার দোয়া কবুল করবেন এবং সাত জারিয়া যদি করে যান যতদিন সাত জারিয়া দ্বারা মানুষ উপকার লাভ করবে ততদিন তার কবরে সব পৌঁছাতে থাকবে আর তিন নম্বর হচ্ছে যদি কাউকে শিক্ষা দিয়ে যান বা সহযোগিতা করা এমন জ্ঞান যান যতদিন শিক্ষা করবে বা দিন চর্চা করবে বা অন্যকে শিক্ষা দেবে সেই আমল নামাটি তার কবরে পৌঁছে যায় এই তিনটি আমল ব্যতীত অন্য কোন আমল তার কবরে পৌঁছায় না এই হাদিসগুলোর থেকে আমরা বিশ্লেষণ করে এটাই জানতে পারি যে রসুল একাদিম সাল্লাহ সাল্লামের আমলে মিলাদ আম ছিল না এটা করা যাবে না এটা একটি বিধাত আর বিধাত এমন একটি পাপ যেটা হচ্ছে মানুষের সকল ভালো আমলগুলো নষ্ট করে দেয় তাই আমাদেরকে এই মিলাদ এবং ক্যাম্প থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে মিলাদ এবং ক্যাম্প থেকে বাঁচার তফিক দান করুন সকলে বেল আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ